আজ আপনাদের একটি বিশেষ ভিডিও দেখাবো, যেটা সাধারণত গ্রাম বাংলার একটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন। প্রকৃতির ফলে বেড়ে ওঠা কিছু গাছপালা থেকে পাওয়া আমাদের প্রাকৃতিক ফল, যেটাকে কোনো মূল্য দিয়ে চোখানো যায় না। ছোটো থেকে আমরা বড় হয়েছি গ্রাম বাংলায়, আমি তাই আজকে সেই ফলের জন্য বৃষ্টি পড়ছে, সেই বলে ফলকে পাওয়ার জন্য মূলত খেজুর এবং জাম এই সময়টা জ্যৈষ্ঠ মাসের দিকে খুব গ্রাম বাংলায় দেখা যায়। সেই খেজুরের সন্ধানে আমি বাকি হাতে বেরিয়ে পড়লাম। চারিদিকে ধুমধাম করে বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টি পড়ার শব্দটা অনুভব করলে বুঝতে পারবেন গ্রাম বাংলার কী অপরূপ চিত্র, কী অপরূপ বৈচিত্র্য। চারিদিকে জাম পড়ে আছে, জামতলার ফলেই বেড়ে যায়, জাম গাছে মিশে চারিদিকে জাম, তার পাশেই খেজুর গাছ, খেজুর গাছেও প্রচুর খেজুর নিচেতে পড়েছে বৃষ্টির জন্য। আমি আর লোভ সামলাতে না পেরে টপা টপ কুড়োতে লাগলাম এবং বাকিতে ঘুরতে লাগলাম, ঘুরতে ঘুরতে আর এদিকে হচ্ছে বৃষ্টি প্রচুর পড়ছে, একদিকে ভিজেও যাচ্ছি, ছাতা হাতেও ঠিক মতো দাঁড়াতে পারছি না। তো আনন্দও হচ্ছে মনে খুব, বৃষ্টিতে ভিজে সে ছোটো ছোটোবেলার মতো খেজুর কুড়াচ্ছি, জাম কুড়াচ্ছি। মূলত আমরা প্রতি বছরই কুড়াই, যখন কুড়াই তখন মনটা অনেকটা ছোটো ছেলের মতোই হয়ে যায়। এই জাম কুড়াচ্ছি, জাম কুড়াতে কুড়াতে আমরা আর এদিকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আপনারা যারা শহরে থাকেন তারা একটু আনন্দটা বুঝে ওঠা মুশকিল। আর এভাবে জাম কুড়োতে কুড়োতে আমার বাকি প্রায় ঘুরে গেল, বাকি ঘুরে গিয়ে আমি তো আনন্দে আটখানা, চারিদিকে জাম দেখতে দেখতে জাম কুড়োতে কুড়োতে আমি আগে দেখে চারিদিকে আহা প্রকৃতির আহা সুন্দর। আমার তারপরে এবার ধীরে ধীরে আমি বাড়ির দিকে রওনা দেবেন, জাম কুড়োনো কমপ্লিট, জাম খুঁজে যা করেছিল সব মোটামুটি কিনে নিয়েছি। পর রওনা দেবো দিয়ে গিয়েই সঙ্গে সঙ্গে এক বাটি খেজুরকে প্রথমে জলে ধুয়ে ভালো করে এবার এটাকে জলে ধুয়ে নিলাম, বালতিতে ফেলে জলে ধুয়ে সেটাকে তারপরে সেটাকে যথারীতি নিয়ে এবার আর কি যা হয় পেট ভোজন ভোজনের সুতে পেটের ভোজনের জন্য প্রস্তুত হয়ে গেল। এবার এটা নিয়ে আমি বাড়িতে নিয়ে গিয়ে ভোজন করবো আজকে। ও